ক্লাস 8 আমরা আজকে যে অধ্যায়টা শুরু করব গণিতের সেটা হচ্ছে পাটিগণিতের একটা অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে সময় ও কার্য। আমরা নাম শুনেই বুঝতে পারছো যে এখানে কার্য ও সেই কার্য করতে কতটা সময় লাগে সেই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা, মানে দুটো বিষয় কিন্তু এই গাণিতিক সমস্যাগুলো দুটো বিষয় কিন্তু এই দুটো রাশি থাকবে, মানে একটা সময় থাকবে একটা কার্য থাকবে, কার্যের পরিমাণ থাকবে। এবার দেখো এখানে আমাদের দুটো অধ্যায় রয়েছে, একটা হচ্ছে 17-1 আর একটা 17-2। 17-1 অধ্যায় যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমাদের পরিচিত, আমরা এই ধরনের অঙ্ক এর আগে ত্রৈরাশিক চ্যাপ্টারে বহুবার করেছি। সেখানে ত্রৈরাশিক চ্যাপ্টারে আমরা সব মিলিয়ে অঙ্ক করতাম, মানে সব রকম বিষয় থাকতো, দাম, জিনিসের সংখ্যা, জিনিসের পরিমাণ এগুলো যেমন থাকতো, কিন্তু এখানে সেইখান থেকে যেগুলো সময় ও কার্য সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো সেগুলোই কিন্তু এখানে তোলা হয়েছে। তো এগুলো তোমরা দু একটা দেখিয়ে দিলেই তোমরা সবকটা পারবে, আমি শুধু মনে করিয়ে দেওয়াটা আমি করব, বাকি সব তোমরা বাড়িতে করতে পারবে। যেরকম 1 আর 2 এখানে 17-1 অধ্যায় আমি শুরু করব, তার মধ্যে 1 আর 2 দেখো তোমরা বাড়িতে কিন্তু আজকে করতে পারবে। আমি 3-এর অঙ্কটা এটা গণিতের গল্প তৈরি করে সম্পর্ক তৈরি করে হিসাব করতে বলেছে, এই অঙ্কটা আমি খালি করে দিচ্ছি। 4 এরকম কয়েকটা অঙ্ক আমি করে দেবো, বাকিগুলো তোমরা বাড়িতে করবে। যেমন 3-এর অঙ্কটা দেখো, এখানে বলছে সময় দিন, কাজের পরিমাণ হচ্ছে দৈর্ঘ্য, 45 দিয়েছে 25 দিনের এগেনস্টে, 15 দিনের এগেনস্টে কিছু সংখ্যা দেয়নি, মানে সেটা বার করতে হবে। এবার এখানে আমরা কীভাবে কাজটা করব, আমরা এখানে বুঝতে পারছো যে আমাকে গণিতের গল্পটা প্রথমে তৈরি করতে হবে। এটা হচ্ছে কোষে দেখি 17-1-3 অঙ্কটা। আচ্ছা এবারে দেখো এখানে যেটা বলছে, আমরা লিখতে পারি যে 45, মানে আমি এখানে দৈর্ঘ্যটা বলে দিয়েছে, 45 যদি দৈর্ঘ্য হয় তাহলে 25 দিন সময় লাগবে সেই দৈর্ঘ্যের কিছু একটা, রাস্তা বলো বা যাই বলো কিছু একটা তৈরি করতে। আমি এখানে দৈর্ঘ্যের কোনো একক যেহেতু দেয়নি, আমি কী করছি 45 একক এই কথাটাই আমি লিখে রাখছি। এটা মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, যা খুশি হোক, এটা দেখার দরকার নেই। এখানে যদি একক দেয়নি তো আমি এখানে একক কিছু দিচ্ছি না, এককই লিখছি, 45 একক দৈর্ঘ্যের একটি রাস্তা ২৫ দিনে তৈরি করা যায় তাহলে, এখানে বলছে যে 15 দিনে কতখানি দৈর্ঘ্যের কাজটা হবে, তাহলে 15 দিনে ওই রাস্তার কতটা দৈর্ঘ্যের কাজ সম্পন্ন হবে। কথা বোঝা গেল? তার মানে এই যে 45 একক দৈর্ঘ্যের রাস্তাটা 25 দিনে তৈরি হচ্ছে, তাহলে 15 দিনে কতটা দৈর্ঘ্যের রাস্তা তৈরি হবে, এটা হচ্ছে আসল কথা। তাহলে এখানে এবার আমি বিষয়টা লিখে নিই, যে গানের ছকটা দিয়েছে বইতে, সময় দিন, কাজের পরিমাণ দৈর্ঘ্য, ঠিক আছে যেভাবে দিয়েছে সেভাবে আমি লিখে রাখছি। সময় তাহলে 25 দিনে 45 একক দৈর্ঘ্য, 15 দিনে কতটা, ঠিক আছে এই ছকটাই কিন্তু বইতে দেখবে তুলে দিয়েছে, 25 দিনে 45 একক দৈর্ঘ্য, 15 দিনে কতটা। এইবার এখানে দেখো আমরা এখানে সময় আর কাজের পরিমাণ এই দুটো বিষয়ের মধ্যে কীরকম সম্পর্ক, দেখো বেশি সময় পেলে আমরা বেশি কাজ করতে পারবো, কম সময়ে কম কাজ হবে, তাহলে সময় ও কাজের মধ্যে, সময় ও কাজের পরিমাণ এই যে দুটো বিষয় রয়েছে এদের মধ্যে সম্পর্কটা কীরকম, তাহলে সরল সম্পর্ক, একটা বাড়লে একটা বাড়বে, মানে বেশি সময় পেলে আমি বেশি কাজ করতে পারবো, মানে এদের মধ্যে সরল সম্পর্ক হয়েছে। তাহলে এখানে এবার ভগ্নাংশটি হবে, সুতরাং এখানে ভগ্নাংশটি হবে কী হবে, দেখো এখানে একের থেকে বড় হবে না একের থেকে ছোট হবে, দেখো 25 দিন থেকে কমে এটা 15 দিন আসছে, তাহলে কাজের পরিমাণটাও কী হবে 45 এককের থেকে কম হবে, তাই তো? এখানে সময় কমে যাচ্ছে মানে কি, আমার কাজের পরিমাণও কি, আমাকে কম দৈর্ঘ্যের কাজ আমি মানে রাস্তা করা যাবে সেই সময়টার মধ্যে, তাহলে
আমি এখানে লিখছি ভগ্নাংশটা, তাহলে যেহেতু এখানে ছোট আসছে বলে এখানে 45-এর থেকে ছোট সংখ্যাই পাবো, অতএব ভগ্নাংশটি হবে 1-এর থেকে ছোট, 1-এর চেয়ে ছোট। অর্থাৎ কি হবে ভগ্নাংশটা, বুঝতেই পারছো? অর্থাৎ দেখো, এই দুটো সংখ্যা দিয়ে ভগ্নাংশ তৈরি করতে হয়। লবে ছোট সংখ্যাটা যাবে, হরে বড় সংখ্যাটা যাবে। 1-এর থেকে ছোট হলে তাই হয় ভগ্নাংশটা। লবে বসবে 15, হরে বসবে 25, অর্থাৎ 15/25। ঠিক আছে, এবার আমি নিম্নেও কাজের পরিমাণ, মানে আমি দৈর্ঘ্য, নিম্নেও দৈর্ঘ্য তাহলে আমি বার করছি, সেটা হচ্ছে কি, এই যে ভগ্নাংশটা আমি পেয়েছি 15/25, গুণ হচ্ছে কি কাজের পরিমাণ, যেটা আমি জানি 45 এত একক। এবার আমি এটা কাটাকুটি করছি, 5 5-এ 25, 5 দিয়ে যাচ্ছে, সরি 5 3-এ 15। ঠিক আছে, 3 5-এ 15, মানে 5 দিয়ে 3 দিয়ে কাটা গেল, এখানে 5 5-এ 25 হবে, 5 দিয়ে 45-এ হেঁটে এখানে 9 হবে। তাহলে আমি দেখছি 3 × 9, এখানে 3 × 9, তার মানে 27 একক। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি যে উত্তর 15 দিনে, যেটা আমি লিখেছি ওই রাস্তার 27 একক দৈর্ঘ্যের কাজ সম্পন্ন হবে। হয়েছে, তাহলে এটা আমরা হলো 3 নম্বর অঙ্ক। এবার আমরা দেখব 4-এর অঙ্কটা। দেখো, 4-এর অঙ্কটা বলছে যে 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখি। একটা খাল, সেটা 1200 মিটার লম্বা, 15, এবার তার 3/4 অংশ কাটা হয়েছে 15 দিনে, বাকি অংশ কতটা সেটা আমাকে বার করতে হবে, এবং সেইটুকু কাটতে কতদিন সময় লাগবে সেটা হিসেব করতে হবে। তাহলে আমি এখানে যেটা করবো, দেখি এখানে খালের দৈর্ঘ্য, খালের দৈর্ঘ্য, কারণ দিন সংখ্যাটা কিন্তু আমাকে বার করতে হবে, তাহলে আমি খালের দৈর্ঘ্যটা এই পাশে রাখলাম, মিটারে লিখছি, আর ওদিকে লিখছি কি সময়, ব্র্যাকেটে দিন। ঠিক আছে, আচ্ছা এইবার দেখি আমি কি কর, খালের দৈর্ঘ্য দেখো এখানে 1200 মিটারের 3/4 অংশ কাটা হয়েছে, তার মানে আমি এখানে বলতে পারি 1200 × 3/4 মিটার এতটা খাল কাটা হয়েছে, মিটার 1200 মিটারের 3/4 অংশ, তার মানে এত মিটার ইকুয়াল টু, আমি এখানে কাজটা করে দেখো দেখ পাচ্ছি, যেটা 4 দিয়ে 1200কে কাটে 300, তাহলে 300 × 3, তার মানে 900 মিটার এখানে আমি পাচ্ছি। এবার সেটা কতটা সময় কাটা হয়েছে, তো দেখো কাটা হয়েছে কতদিনে, দেখো 15 দিনে, 15 দিনে এটা কাটা হয়েছে। তাহলে এবার বাকি অংশ কতটা, আমার টোটাল ছিল 1200 মিটার, বিয়োগ হচ্ছে কি 900 মিটার হয়ে গেছে, তাহলে রইলো পড়ে আর 300 মিটার, আমার এখানে বাকি রইলো কাজটা, সেটা আমার কতদিনে শেষ হবে, কতদিন সময় লাগবে সেটা আমরা বার করবো। এবার এখানেও আমরা দেখছি যে কাজের পরিমাণ যেটা, ঠিক আছে এটাই তো কাজের পরিমাণ, এটা আমি ওপরে লিখেও রাখতে পারি, এটাই হচ্ছে কি কাজের পরিমাণ, কাজের পরিমাণ এটা, যেটা কিনা আমি খালের দৈর্ঘ্য হিসেবে আমরা এখানে যেটা নিয়েছি মিটারে কাকে। তাহলে আমি এখানে কাজের পরিমাণ ও সময়ের মধ্যে কীরকম সম্পর্ক, একটু আগেই তো দেখেছি কাজের পরিমাণ আমার যদি বেশি থাকে, বেশি কাজ করতে হলে আমার বেশি সময় লাগবে, তাহলে আমি কাজের পরিমাণ এবং সময়ের মধ্যে অবশ্যই সরল সম্পর্ক, এটা বলবো, কাজের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখানে ভগ্নাংশটি হবে, এখানে ভগ্নাংশটি হবে, একটু দেখো এখানে দেখো যেটা 1-এর থেকে ছোট না বড় কি হবে ভগ্নাংশটা, দেখো 900 মিটার থেকে কমে এটা 300 মিটার হচ্ছে, মানে 900 মিটারের থেকে কম কাজ করতে হচ্ছে, তাহলে সময়টাও এখানে 15 দিনের থেকে কম লাগবে, তাহলে আমি এইখানে সংখ্যাটা পাবো যেটা সেটা 15-এর থেকে ছোট, তাহলে ভগ্নাংশটি হবে 1-এর চেয়ে ছোট, অর্থাৎ লবে থাকবে ছোট সংখ্যাটা, হরে থাকবে বড় সংখ্যাটা, অর্থাৎ দেখো 300/900, 300/900। তাহলে আমি এখানে নির্ণয় সময় লিখছি এবার, সুতরাং নির্ণয় সময় 300/900, মানে ভগ্নাংশটা যেটা পেয়েছি, গুণ হচ্ছে 15 দিন,
ঠিক আছে, শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, এখানে 3 3 9, দেখো এখানে 5 দিন আসছে। তাহলে আমার এখানে উত্তরটা আমি লিখতে পারি, উত্তরটা আমি লিখবো যে বাকি অংশ কাটতে, সেরকমই বলেছে যে বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে, বাকি অংশ কাটতে আর 5 দিন সময় লাগবে, এটা আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, হয়ে গেল। আমরা 6-এর অঙ্কটা, 6-এরটা দেখো বলছে কুসুমদের কারখানায় 35 জন লোক 1 সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন, মালিক 1 সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন, তাহলে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সেটা সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি। যেটা বলছিলাম এখানে কিন্তু পদ্ধতি উল্লেখ করে দেওয়া রয়েছে, সমানুপাত তৈরি করে করতে বলেছে, অতএব আমাকে এটা কিন্তু সমানুপাত ছাড়া অন্য কোনো নিয়মে আমি এটা করতে পারবো না, সমানুপাতই আমাকে করতে হবে। ঠিক আছে, এছাড়া অন্য কোনো নিয়ম করলেও সঠিক করেও নম্বর পাবো না। এবার এখানে যেটা বলছে, এখানে লোক সংখ্যা বলা আছে, যন্ত্রাংশের পরিমাণ বলা আছে, সময়টা বলা আছে 1 সপ্তাহ, কিন্তু পরে দেখো এই 1 সপ্তাহ সময়ের মধ্যে কিন্তু আমাকে এত টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন এটা বলা আছে। তাহলে সময়টা এখানে অপরিবর্তিত আছে, সময়টাকে আমার এই বিষয়টার মধ্যে নিয়ে আসবো না। তাহলে আমি এখানে 6-এর অঙ্কটাতে আমি প্রথম কী করবো, আমি প্রথমে কিন্তু বিষয়গুলো লিখে নেব, কোনটা বাঁদিকে রাখবো। দেখো এখানে লোক সংখ্যা বার করতে হবে, তাহলে আমি যন্ত্রাংশের সংখ্যা যন্ত্রাংশের পরিমাণ লিখবো টন এককে, আর ডান দিকে লিখবো লোক সংখ্যা জন। তাহলে আমি এখানে লিখছি যে যন্ত্রাংশের পরিমাণ এটা হচ্ছে কিসের টন এককে, এটা হচ্ছে, আর এদিকে লিখছি লোক সংখ্যা জন। ঠিক আছে, লোক সংখ্যা জনে। আচ্ছা, এবার এটা দেখা যাচ্ছে যে প্রথমে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন 35 জন লোক। তাহলে এখানে যদি আমি 10 টন নিই, এটা 35 জন লোক ঢালাই করতে পারেন। এবার 14 টন লোহার যন্ত্রাংশ কতজন লোক ঢালাই করতে পারবেন সেটা হিসাব করবো। তাহলে 14 টন কতজন লোক, এখানে আমরা লিখে রাখি এটা সময় কিন্তু এখানে অপরিবর্তিত। ঠিক আছে, মানে 1 সপ্তাহই সময় দেওয়া হচ্ছে দুই ক্ষেত্রে, তাহলে সময় অপরিবর্তিত। এবার আমি লিখব বিষয়টা যে সময় অপরিবর্তিত থাকলে যন্ত্রাংশের পরিমাণ ও লোকসংখ্যার মধ্যে এই যন্ত্রাংশের পরিমাণটাই কিন্তু দেখো এখানে কাজের পরিমাণ। এবার যন্ত্রাংশের পরিমাণ এখানে যদি আমার বেশি হয়, বেশি যন্ত্র যদি তৈরি করতে হয় বা ঢালাই করতে হয়, অবশ্যই বেশি লোক লাগবে, এখানে লোক সংখ্যা বেশি লাগবে। তাহলে যন্ত্রাংশের পরিমাণ আর লোক সংখ্যা এই দুটো জিনিসের মধ্যে কীরকম সম্পর্ক হবে, সরল সম্পর্ক হবে, তাহলে এদের মধ্যে সরল সম্পর্ক। ঠিক আছে, একটা বাড়লে আরেকটা বাড়বে, তাহলে আমার এখানে সরল সম্পর্ক। এবার এখানে ভগ্নাংশটি হবে, সুতরাং এখানে ভগ্নাংশটি হবে, এবার দেখবো যে এটা, আচ্ছা এখানে ভগ্নাংশ নয়, কারণ এখানে আমাকে সমানুপাতিক নিয়মে করতে বলেছে, এখানে সমানুপাত গঠন করে এখানে করতে বলেছে। তাহলে আমি এখানে লিখবো কথাটা যে সরল সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, সরল সমানুপাতিক সম্পর্ক হয়েছে। এবার আমি এখানে তাহলে সরল সমানুপাতটি হবে বলে এবার সমানুপাত তৈরি করব। সরল সমানুপাতটি হবে কি হবে, দেখো আমরা লিখতে পারি 10:14 সমানুপাত, দেখো 35:নিম্নীয় লোক সংখ্যা, এটা আমরা লিখতে পারি এটা ইষ্টু এটা সমান সমানুপাতিক দিয়ে, এটা ইষ্টু এটা মানে অজানা বিষয়। তাহলে আমি লিখছি 35:নিম্নীয় লোক সংখ্যা হয়েছে। আচ্ছা, এবার তাহলে আমি এখানে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ জানি, চতুর্থ পদটা আমি জানি না, তাহলে আমার চতুর্থ পদ বার করতে হবে। তাহলে দেখো নিম্নীয় লোক সংখ্যা সমান হচ্ছে কত, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, 14×35 বাই প্রথম পদ, এত জন। এবার আমি একটা কাটাকুটি করব, 5 দিয়ে যাচ্ছে, 5×7=35, 5×2=10, এখানে কেটে যাচ্ছে দেখো 7×14, তাহলে 7×7=49। ঠিক আছে, এটা 49 জন আমাকে এখানে লাগছে। এবার 35 জন তো আগে থেকেই কাজ করছিল, তাহলে আর কতজন লোক,
দেখো নতুন লোক এখানে আমাকে তাহলে কতজন নিয়োগ করতে হচ্ছে? দেখো আমি এখানে দেখছি যে 49 জন আমার লোক লাগবে, তার মধ্যে 35 জন আগে থেকে কাজ করছিলেন, তাহলে নতুন লোক নিয়োগ করতে হবে। সুতরাং সময় মতো কাজ শেষ করতে হলে নতুন লোক নিয়োগ করতে হবে কতজন? 49 বিয়োগ 35 জন, তাহলে আমি বিয়োগটা করে দেখছি, দেখো 14 জন। তাহলে আমি উত্তর লিখতে পারছি যে ওই কারখানায় আর 14 জন নতুন লোক নিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবো। ঠিক আছে, যে পদ্ধতি বলে বলে দেওয়া থাকবে সেটা আমি করব। ত্রৈরাশিক পদ্ধতিতেও অনেক সময় বলে দেওয়া থাকতে পারে করার জন্য, সেটাই করতে হবে সেক্ষেত্রে এইভাবে। আর যেগুলো কিছু বলা থাকবে না সেগুলো আমরা যে কোনো পদ্ধতিতে, আমরা শুধু কাজের পরিমাণ, সময়, লোক সংখ্যা এই তিনটে বিষয়ের মধ্যে কীরকম সম্পর্ক আছে সেই বিষয়টা আমাকে শুধু স্পষ্ট ধারণা রাখতে হবে।